ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ সপ্তদশ অধ্যায়, কর্মজীবনে বেদান্ত, চতুর্থ প্রস্তাব, প্রথম ভাগ। আমরা এ পর্যন্ত সমষ্টির আলোচনাই করিয়াছি। অদ্য প্রাতে আমি তোমাদের সমক্ষে ব্যষ্টির সহিত সমষ্টির সম্বন্ধ বিষয়ে বেদান্তের মত বলিতে চেষ্টা করিব। আমরা প্রাচীনতর দ্বৈতবাদাত্মক বৈদিক মতগুলিতে দেখিতে পাই, প্রত্যেক জীবের একটি নির্দিষ্ট সসীম আত্মা আছে। প্রত্যেক জীবে অবস্থিত এই বিশেষ আত্মা সম্বন্ধে অনেক প্রকার মতবাদ প্রচলিত, কিন্তু প্রাচীন বৌদ্ধ ও প্রাচীন বৈদান্তিক দিগের মধ্যে প্রধান বিচার্য বিষয় ছিল এই যে, প্রাচীন বৈদান্তিকেরা স্বয়ংপূর্ণ জীবাত্মাতে বিশ্বাস করিতেন, বৌদ্ধেরা এরূপ জীবাত্মার অস্তিত্ব একেবারে অস্বীকার করিতেন। আমি সেদিন তোমাদিগকে বলিয়াছি, ইউরোপে দ্রব্য ও গুণ সম্বন্ধে যে বিচার চলিয়াছিল এ ঠিক তাহারই মতো। একদলের মতে গুণগুলির পশ্চাতে দ্রব্যরূপী কিছু আছে যাহাতে গুণগুলি লাগিয়া থাকে, আর এক মতে দ্রব্য স্বীকার করিবার কিছুমাত্র আবশ্যকতা নাই, গুণগুলি নিজেরাই থাকিতে পারে। অবশ্য আত্মা সম্বন্ধে সর্বপ্রাচীন মত আমি আত্মার অভিন্নতারূপ যুক্তির ওপর স্থাপিত। কল্যকার যে আমি আজও সেই আমি, আর অদ্যকার আমি আবার আগামী কল্যের আমি হইব। শরীরে যে সকল পরিণাম হইয়াছে সেগুলি সত্ত্বেও আমি বিশ্বাস করি যে আমি সর্বদাই একরূপ। যাহারা সীমাবদ্ধ অথচ স্বয়ংপূর্ণ জীবাত্মায় বিশ্বাস করিতেন, ইহাই তাহাদের প্রধান যুক্তি ছিল বলিয়া বোধ হয়। অপরদিকে প্রাচীন বৌদ্ধগণ এই রূপ জীবাত্মা স্বীকার করিবার প্রয়োজন অস্বীকার করিতেন। তাহারা এই যুক্তি দেখাইতেন যে আমরা কেবল এই পরিণামগুলি জানি এবং এই পরিণামগুলি ব্যতীত আর কিছু জানা আমাদের পক্ষে সম্ভব নয়। একটি অপরিবর্তনীয় ও অপরিণামী দ্রব্য স্বীকার করা বাহুল্য মাত্র, আর বাস্তবিক যদি এরূপ অপরিণামী বস্তু থাকে আমরা কখনোই উহাকে বুঝিতে পারিব না, আর কোনো রূপে কখনও উহা প্রত্যক্ষ করিতে পারিব না। বর্তমানকালেও ইউরোপে ধর্মবাদী ও বিজ্ঞানবাদী এবং আধুনিক প্রত্যক্ষবাদী ও অজ্ঞেয়বাদীদের ভেতর সেইরূপ বিচার চলিতেছে। একদলের বিশ্বাস অপরিণামী পদার্থ কিছু আছে, ইহাদের সর্বশেষ প্রতিনিধি হার্বার্ট স্পেন্সার। তিনি বলেন, আমরা যেন অপরিণামী কোনো পদার্থের আভাস পাইয়া থাকি। অপর মতের প্রতিনিধি কোমতের বর্তমান শিষ্যগণ ও আধুনিক অজ্ঞেয়বাদীগণ। কয়েক বছর পূর্বে মিস্টার ফ্রেডরিক হ্যারিসন ও মিস্টার হার্বার্ট স্পেন্সারের মধ্যে যে তর্ক হইয়াছিল, তোমাদের মধ্যে যাহারা উহা আগ্রহের সহিত আলোচনা করিয়াছিলে তাহারা দেখিয়া থাকিবে ইহাতেও সেই পুরাতন সমস্যা বিদ্যমান। একদল পরিণামী বস্তুসমূহের পশ্চাতে কোনো অপরিণামী সত্তার অস্তিত্ব স্বীকার করিতেছেন, অপর দল এরূপ অনুমান করিবার আবশ্যকতাই অস্বীকার করিতেছেন। একদল বলিতেছেন, আমরা অপরিণামী সত্তার ধারণা ব্যতীত পরিণাম ভাবিতেই পারি না। অপর দল যুক্তি দেখান, এরূপ স্বীকার করার কোনো প্রয়োজন নাই, আমরা কেবল পরিণামী পদার্থেরই ধারণা করিতে পারি। অপরিণামী সত্তাকে আমরা জানিতে, অনুভব করিতে বা প্রত্যক্ষ করিতে পারি না। ভারতে এই মহান প্রশ্নের সমাধান অতি প্রাচীনকালে পাওয়া যায় নাই, কারণ আমরা দেখিয়াছি গুণসমূহের পশ্চাতে অবস্থিত অথচ গুণ হইতে ভিন্ন পদার্থের সত্তা কখনোই প্রমাণ করা যাইতে পারে না। শুধু তাই নয়, আত্মার অভিন্নতারূপ প্রমাণ স্মৃতি হইতে আত্মার অস্তিত্বের যুক্তি, কালও যে আমি ছিলাম আজও সেই আমি আছি, কারণ আমার উহা স্মরণ আছে অতএব আমি বরাবর আছি, এই যুক্তিও কোনো কাজের নয়। আর একটি যুক্তি যাহা সচরাচর উপস্থাপিত হইয়া থাকে তাহা কেবল কথার মারপ্যাঁচ।
আমি যাই, আমি খাই, আমি স্বপ্ন দেখি, আমি ঘুমাই, আমি চলি, এইরূপ কতকগুলি বাক্য লইয়া তাহারা বলেন, করা যাওয়া স্বপ্ন দেখা এসব বিভিন্ন পরিণাম বটে, কিন্তু উহাদের মধ্যে আমিটি অপরিবর্তিত রহিয়াছে। এইরূপে তাহারা সিদ্ধান্ত করেন যে এই আমি নিত্য ও নিজেই একটি ব্যক্তি, আর ওই পরিণামগুলি শরীরের ধর্ম। এই যুক্তি আপাতত খুব উপাদেয় ও সুস্পষ্ট বোধ হইলেও বাস্তবিক উহা কেবল কথার মার প্যাঁচের ওপর স্থাপিত। এই আমি এবং করা যাওয়া স্বপ্ন দেখা প্রভৃতি কাগজে কলমে পৃথক হইতে পারে, কিন্তু মনে কেহই ইহাদিগকে পৃথক করিতে পারে না। যখন আমি আহার করি, খাইতেছি বলিয়া চিন্তা করি, তখন আহার কার্যের সহিত আমার একাত্ম ভাব হইয়া যায়। যখন আমি দৌড়াইতে থাকি, তখন আমি ও দৌড়ানো দুইটি পৃথক ভাব থাকে না। অতএব এই যুক্তি বড় দৃঢ় বলিয়া বোধ হয় না। যদি স্মৃতি দ্বারা অস্তিত্বের অভিন্নতা প্রমাণ করিতে হয়, তবে আমার যে সকল অবস্থা ভুলিয়া গিয়াছি, সেই সকল অবস্থায় আমি ছিলাম না বলিতে হয়। আর আমরা জানি অনেকে বিশেষ অবস্থায় সমুদয় অতীতের কথা একেবারে বিস্মৃত হইয়া যায়। দেখা যায় অনেক উন্মাদ রোগগ্রস্ত ব্যক্তি নিজেদের কাঁচ নির্মিত অথবা কোনো পশু বলিয়া ভাবে। যদি স্মৃতির ওপর সেই ব্যক্তির অস্তিত্ব নির্ভর করে, তাহা হইলে সে অবশ্য কাজ অথবা পশু বিশেষ হইয়া গিয়াছে বলিতে হইবে। কিন্তু বাস্তবিক যখন তাহা হয় নাই, তখন আমরা এই স্মৃতি বিষয়ক অকিঞ্চিতকর যুক্তির ওপর অহংভাবের অভিন্নতা স্থাপন করিতে পারি না। তবে কি দাঁড়াইল? দাঁড়াইল এই যে গুণসমূহ হইতে পৃথকভাবে বিদ্যমান এমন কোনো অহংয়ের অস্তিত্ব প্রমাণ করা চলে না যাহা সীমাবদ্ধ অথচ সম্পূর্ণ ও চিরকাল অভিন্ন। আমরা এমন কোনো সংকীর্ণ সীমাবদ্ধ অস্তিত্ব প্রমাণ করিতে পারি না যাহাতে কতকগুলি গুণ লাগিয়া রহিয়াছে। অপরপক্ষে প্রাচীন বৌদ্ধদের এই মত দৃঢ়তর বলিয়া বোধ হয় যে গুণসমূহের অতিরিক্ত কোনো বস্তুর সম্বন্ধে আমরা কিছু জানি না এবং জানিতেও পারি না। তাহাদের মতে অনুভূতি ও ভাবরূপ কতকগুলি গুণের সমষ্টি আত্মা। এই গুণ রাশি আত্মা এবং উহারা ক্রমাগত পরিবর্তনশীল। অদ্বৈতবাদের দ্বারা এই উভয় মতের সমন্বয় সাধিত হয়। অদ্বৈতবাদের সিদ্ধান্ত এই, আমরা বস্তুকে গুণ হইতে পৃথক রূপে চিন্তা করিতে পারি না, এ কথা সত্য, এবং পরিণাম ও অপরিণাম এ দুইটি একসঙ্গে ভাবিতে পারি না। এরূপ চিন্তা করা অসম্ভব, কিন্তু যাহাকে দ্রব্য বলা হইতেছে তাহাই গুণ। দ্রব্য ও গুণ পৃথক নহে, অপরিণামী বস্তুই পরিণাম রূপে প্রতিভাত হইতেছে। এই অপরিণামী সত্তা পরিণামী জগৎ হইতে সম্পূর্ণ স্বতন্ত্র নয়, পারমার্থিক সত্তা ব্যবহারিক সত্তা হইতে সম্পূর্ণ পৃথক বস্তু নয়, সেই পারমার্থিক সত্তাই ব্যবহারিক সত্তা হইয়াছে। অপরিণামী আত্মা আছেন, আর আমরা যেগুলিকে অনুভূতি ভাব প্রভৃতি বলিয়া থাকি, এমনকি এই শরীর পর্যন্ত সেই আত্মস্বরূপ। কিন্তু বাস্তবিক আমরা এক সময়ে দুই বস্তু অনুভব করি না, একটি করিয়া থাকি। যখন আমি নিজেকে শরীর বলিয়া চিন্তা করি, তখন আমি শরীর মাত্র, আমি ইহার অতিরিক্ত কিছু বলা বৃথা। আর যখন আমি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করি, তখন দেহ কোথায় উড়িয়া যায়, দেহ অনুভূতি আর থাকে না। দেহ জ্ঞান দূর না হইলে কখনও আত্মা অনুভূতি হয় না। গুণের অনুভূতি চলিয়া না গেলে কেহই বস্তু অনুভব করিতে পারে না। এইটি পরিষ্কার করিয়া বুঝাইবার জন্য অদ্বৈতবাদীদের পুরাতন রজ্জু সর্পের দৃষ্টান্ত গ্রহণ করা যাইতে পারে। যখন লোকে দড়িকে সাপ বলিয়া ভুল করে, তখন তাহার পক্ষে দড়ি উড়িয়া যায়, আর যখন সে উহাকে যথার্থ দড়ি বলিয়া বোধ করে, তখন তাহার সর্পজ্ঞান কোথায় চলিয়া যায়, তখন কেবল দড়িটিই অবশিষ্ট থাকে।
বিশ্লেষণ প্রণালী অনুসরণ করাতেই আমাদের এই দ্বিত্ব বা ত্রিত্বের অনুভূতি হইয়া থাকে। বিশ্লেষণের পর এগুলি পুস্তকে লিখিত হইয়াছে। আমরা ওই সকল গ্রন্থ পাঠ করিয়া অথবা উহাদের সম্বন্ধে শ্রবণ করিয়া এই ভ্রমে পড়িয়াছি যে সত্যই বুঝি আমাদের আত্মা ও দেহ দুইয়ের একত্র অনুভব হইয়া থাকে। বাস্তবিক তাহা কখনও হয় না। হয় দেহ না হয় আত্মার অনুভব হইয়া থাকে। উহা প্রমাণ করিতে কোনো যুক্তির প্রয়োজন হয় না, নিজের মনে মনেই ইহা পরীক্ষা করিতে পারা যায়। তুমি নিজেকে দেহ শূন্য আত্মা বলিয়া ভাবিতে চেষ্টা করো, দেখিবে ইহা প্রায় অসম্ভব। আর যে অল্প সংখ্যক ব্যক্তির পক্ষে ইহা সম্ভব, তাহারা যখন নিজেদের আত্মারূপে অনুভব করেন তখন তাহাদের দেহবোধ থাকে না। তোমরা হয়তো দেখিয়াছ বা শুনিয়াছ অনেক ব্যক্তি সম্মোহন প্রভাবে অথবা মৃগী রোগ বা অন্য কোনো কারণে সময়ে সময়ে এক প্রকার বিশেষ অবস্থা লাভ করে। তাহাদের অভিজ্ঞতা হইতে জানিতে পারা যায় তখন তাহারা ভিতরে কিছু অনুভব করিতেছিল এবং তাহাদের বাহ্য জ্ঞান একেবারেই ছিল না। ইহা হইতেই বোধ হয় অস্তিত্ব একটি, দুইটি নয়, সেই এক নানা রূপে প্রতীয়মান হইতেছেন। আর এ সকলের মধ্যে কার্যকারণ সম্বন্ধ আছে। কার্যকারণ সম্বন্ধের অর্থ পরিণাম, একটি অপরটিতে পরিণত হয়। সময়ে সময়ে যেন কারণের অন্তর্ধান হয়, সেই স্থানে কার্য অবশিষ্ট থাকে। যদি আত্মা দেহের কারণ হন তবে যেন কিছুক্ষণের জন্য তাহার অন্তর্ধান হয়, সেই স্থানে দেহ অবশিষ্ট থাকে। আর যখন শরীর ভাব অন্তরিত হয় তখন আত্মা অবশিষ্ট থাকেন। এই মতে বৌদ্ধদের মত খণ্ডিত হইবে। আত্মা ও শরীর দুইটি পৃথক, এই অনুমানের বিরুদ্ধে বৌদ্ধরা তর্ক করিতেছিলেন। অদ্বৈতবাদের দ্বারা এই দ্বৈতভাব অস্বীকৃত হওয়ায় এবং দ্রব্য ও গুণ একই বস্তুর বিভিন্ন রূপ প্রদর্শিত হওয়ায় তাহাদের মত খণ্ডিত হইল। আমরা ইহাও দেখিয়াছি যে অপরিণামিত্ব কেবল সমষ্টি সম্বন্ধেই প্রমাণিত হইতে পারে, ব্যষ্টি সম্বন্ধে নয়। পরিণাম, গতি, এই ভাবের সহিত ব্যষ্টির ধারণা জড়িত। যাহা কিছু সসীম তাহাই পরিণামী, অপর কোন সসীম পদার্থের বা অসীমের সহিত তুলনায় তাহার পরিণাম চিন্তা করা যাইতে পারে। কিন্তু সমষ্টি অপরিণামী, সমষ্টি ছাড়া অন্য কিছুই নাই। যাহার সহিত তুলনা করিয়া সমষ্টির পরিণাম বা গতি চিন্তা করা যাইবে, পরিণাম কেবল অপর কোনো অল্প পরিণামী বা একেবারে অপরিণামী পদার্থের সহিত তুলনায় চিন্তা করা যাইতে পারে। অতএব অদ্বৈতবাদ মতে সর্বব্যাপী অপরিণামী অমর আত্মার অস্তিত্ব যথাসম্ভব প্রমাণ করা যাইতে পারে। ব্যষ্টি সম্বন্ধেই গোলমাল। আমাদের প্রাচীন দ্বৈতবাদাত্মক মতগুলির কি হইবে যেগুলি আমাদের ওপর এত প্রভাব বিস্তার করিয়াছে? সসীম ক্ষুদ্র ব্যক্তিগত আত্মা সম্বন্ধে কি হইবে, ইহাই প্রশ্ন। আমরা দেখিয়াছি সমষ্টিভাবে আমরা অমর, কিন্তু সমস্যা এই, আমরা ক্ষুদ্র ব্যক্তি হিসাবেও অমর হইতে ইচ্ছুক, তাহার কি হইবে? আমরা দেখিয়াছি আমরা অনন্ত, আর উহাই আমাদের যথার্থ ব্যক্তিত্ব। কিন্তু আমরা এই সকল ক্ষুদ্র জীবাত্মাকেই ব্যক্তিরূপে গ্রহণ করিয়া রাখিতে চাই, সেই সকল ক্ষুদ্র ব্যক্তিত্বের কি হইবে? প্রতিদিনের অভিজ্ঞতা হইতে আমরা দেখিতে পাই ইহাদের ব্যক্তিত্ব আছে বটে, কিন্তু এই ব্যক্তিত্ব ক্রমবিকাশশীল, এক বটে অথচ ঠিক এক নহে। কল্যকার আমি অদ্যকার আমি বটে, আবার নাও বটে, একটু পরিবর্তন হইয়াছে। পরিবর্তনের ভেতরে অপরিবর্তনীয় কিছু আছে, এই দ্বৈতবাদী মত পরিত্যক্ত হইল। আবার খুব আধুনিক ভাব যথা ক্রমবিকাশবাদ গ্রহণ করা হইল। সিদ্ধান্ত হইল উহার পরিণাম হইতেছে বটে, কিন্তু উহারই ভেতরে একটি অভিন্ন ভাব রহিয়াছে যাহা সতত বিকাশশীল। যদি ইহা সত্য হয় যে মানুষ মাংসল জীব বিশেষের পরিণাম মাত্র, তবে সেই জীব ও মানুষ একই পদার্থ, কেবল মোলাস্ক
বহু পরিমাণে বিকশিত হইয়াছে। সেই ক্ষুদ্র জীব ক্রমশ বিকাশপ্রাপ্ত হইতে হইতে অনন্তের দিকে চলিয়াছে, এখন মানুষ রূপ ধারণ করিয়াছে। অতএব সীমাবদ্ধ জীবাত্মাকেও ব্যক্তি বলা যাইতে পারে, তিনি ক্রমশ পূর্ণ ব্যক্তিত্বের দিকে অগ্রসর হইতেছেন। পূর্ণ ব্যক্তিত্ব তখনই লাভ হইবে যখন তিনি অনন্তে পৌঁছিবেন, কিন্তু সেই অবস্থা লাভের পূর্বে তাহার ব্যক্তিত্বের ক্রমাগত পরিণাম, ক্রমাগত বিকাশ হইতেছে। পূর্ববর্তী মতবাদগুলির সমন্বয় সাধন করাই অদ্বৈত বেদান্তের অন্যতম বিশেষত্ব। অনেক সময় এই সমন্বয় দ্বারা এই দর্শনের অনেক উপকার হইয়াছিল, কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিও হইয়াছে। বর্তমানকালে ক্রমবিকাশবাদীদের যে মত আমাদের প্রাচীন দার্শনিকগণ তাহা জানিতেন, তাহারা বুঝিতেন দর্শন চিন্তাও ধীরে ধীরে গড়িয়া ওঠে। এই কারণেই পূর্ব পূর্ব দর্শন প্রণালীর মধ্যে একটি সামঞ্জস্য বিধান করা তাহাদের পক্ষে সহজ হইয়াছিল, কোনো ভাবই পরিত্যক্ত হয় নাই। বৌদ্ধদের একটি বিশেষ দোষ এই যে তাহারা ক্রমোন্নতি বুঝিতেন না, সুতরাং আদর্শে পৌঁছিবার পূর্ববর্তী সোপানগুলির সহিত নিজেদের মতের সামঞ্জস্য করিবার কোনো চেষ্টা করেন নাই, বরং পূর্ব মতগুলিকে নিরর্থক ও অনিষ্টকর বলিয়া পরিত্যাগ করিয়াছিলেন। ধর্মজগতে এই প্রকার মনোভাব অত্যন্ত অনিষ্টকর। কোনো ব্যক্তি একটি নতুন ও ভালো ভাব পাইল, তখন সে তাহার পুরাতন ভাবগুলির দিকে দৃষ্টিপাত করিয়া সিদ্ধান্ত করে ওইগুলি অনিষ্টকর ও অনাবশ্যক। সে কখনো ভাবে না যে তাহার বর্তমান দৃষ্টি হইতে সেগুলি যতই বিষদৃশ্য হোক না কেন, তাহার পক্ষে এক সময়ে এগুলি অতি আবশ্যক ছিল, তাহার বর্তমান অবস্থায় পৌঁছিতে ওইগুলি বিশেষ প্রয়োজনীয় ছিল। আর আমাদের প্রত্যেককে ওইভাবেই আত্মবিকাশ করিতে হইবে, প্রথমে স্থূল ভাব গ্রহণ করিয়া তাহার সাহায্যে উপকৃত হইয়া উচ্চতর অবস্থায় আরোহণ করিতে হইবে।